আট বছরের বাচ্চার মা মারা গিয়েছিল। পরে তার বাবা আর একটা বিয়ে করলো। একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস করলো, বাবা বলো তো তোমার নতুন মা এবং পুরনো মার মধ্যে পার্থক্য কি? বাচ্চা ছেলেটি বললো, আমার নতুন মা সত্যবাদী আর পুরনো মা মিথ্যাবাদী ছিল। তার বাবা ছেলের কথা শুনে চমকে গেল এবং বলল, কেন বাবা? তোমার যেই মা তোমাকে জন্ম দিয়েছে সে মিথ্যাবাদী, আর যে এই কয়েকদিন হলো আসলো সে সত্যবাদী হয়ে গেল। বাচ্চা ছেলেটি বলল, আমি যখন সারাদিন খুব দুষ্টামি করতাম তখন আমার মা আমাকে বলতো, তুই যদি এমন দুষ্টামি করিস থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব। তারপর সারাদিন যখন আমাকে খুঁজে না পেতো তখন সারা গ্রাম ঘুরে আমাকে ধরে এনে নিজের পাশে বসিয়ে নিজে হাতে খাইয়ে দিত। আর আমার নতুন মা বলে, তুই যদি এত দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব। সত্যি সত্যি আজ 3 দিন যাবৎ আমাকে কোনো খাবার দেওয়া হয়নি। নিজের মায়ের মতো মা পৃথিবীতে কেউ হতে পারে না। লাভ ইউ মা, তোমার মতো কেউ ভালো বাঁচতেই পারে না।